আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে বাংলা টাইপ কিভাবে করতে হবে, ঠিক আছে? তো বাংলা টাইপ করতে হলে আমাদেরকে প্রথমত এখানে দেখেন এই অংশ নাম, এখান থেকে এ পর্যন্ত ফন্ট, তো আমরা ফন্টের ভিতর কাজ করব। এখানে আছে ক্যালিবিরি, তো আমরা এখানে যদি এখন লিখি তাহলে কিন্তু আমাদের ইংরেজি আসবে, এই যে যেমন কে এইচ এ এন খান, আমরা খান লিখলাম, এটাকে বড় করলাম কন্ট্রোল চেপে ধরে রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে, কিন্তু আমরা এখানে কি লিখতে চাচ্ছি, আমরা এটা বাংলা লিখতে চাচ্ছি। যেমন এখানে এই পয়েন্টে ক্লিক দিব, দেওয়ার পরে আমরা কি লিখব, এই অপশনটা দেখেন সিলেকশন হয়ে আছে ক্যালিবিরি, ওকে। এখানে আমরা লিখব সুতুনিয়ন, জি এস ইউ টিও, এই যে লেখার সঙ্গে সঙ্গে এস ইউ টিও লেখার সঙ্গে সঙ্গে আপনারা দেখেন এখানে সুতুনিয়ন যে চলে আসছে, আর এই অপশনটা কিন্তু সিলেকশন হয়ে আছে। কি করে বুঝলাম, কিবোর্ড থেকে এন্টার সিলেকশন করলাম সুতুনিয়ন দিয়ে লেখার পরে। এখন আপনারা এখানে ক্লিক করে দেখেন বাংলা একটা অপশন সিলেকশন হয়ে আছে, ভালো করে দেখেন এই যে আমাদের যে ফন্ট গুলা সিলেকশন, এর ভিতরে দেখেন বাংলা ঝড়ু হুবু এটা দেখেন সিলেকশন হয়ে আছে, কোনটা বলেন তো? এটা এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন ঝড়ু হুবু সিলেকশন হয়ে আছে, এই যে এখানে ক্লিক করলে বোঝা যাবে, এই যে দেখছেন, তো এটা মানে সুতুনিয়ন। ওকে, এখন আমি চলে যাব কিবোর্ডে। কিবোর্ডে চলে যাওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খুব ভালো করে দেখবেন, আমার এই বিজয়টা এখানে আছে, তো আপনারা চাইলে এই বিজয়টা এখানে থাকতে পারে, অথবা এই বিজয়টা ক্লিক করে আপনি ওই যে ওপরে নিয়ে যেতে পারবেন, এখানে এই যে এই বিজয়টা এখানে থাকতে পারে, কুরাসে ক্লিক দিলে আবার চলে যাবে। ওকে, তো আপনি এখান থেকে ক্লিক করে নিচে নিয়ে যেতে পারবেন, এখানেও রাখতে পারবেন। ওকে, আমি সাধারণত এখানে রাখি, সমস্যা নাই। এখন দেখেন এই লঘুটা আছে এরকম, আর এটা আছে ইংলিশ লিখা। ওকে, এই পয়েন্টে ক্লিক দিলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, ইংলিশ, বিজয় ক্লাসিক, আর হচ্ছে ইউনিকোড। তো আমি চাচ্ছি বিজয় ক্লাসিক এখানে চলে আসবে। ওকে, কি করে আসবে, আমি কিবোর্ডের ফর্মাল নিয়ম দেখেন, অল্টার চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরবো, আর বাংলাদেশের ডি চেপে ধরবো। চেপে ধরলে দেখেন এখানে বিজয় ক্লাসিকটা চলে আসছে ইংলিশের জায়গায়, এবং লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ভালো করে দেখি, এটা নিচে থাকলেও হতো, এখানে থাকলেও হয়েছে, বুঝছেন? এখন কিন্তু আমরা এখানে ক্লিক করবো, এম চাপ্প ম আসবে, এম চাপ্প আকার আসবে, মায়াকারে মা, মায়াকারে মা, মা মা, ঠিক আছে? এরপরে আমরা যদি শিব চেপে যে চাপলাম, তাহলে খয়া উঠলো, তার সঙ্গে একটা আকার, খয়াকার এন বিতে দন্তান্ন খান, হ্যাঁ। আর এর ওপরে একটা দেখেন খানের ওপরে একটা চন্দ্রবিন্দু থাকে সবসময়, শিব চেপে ধরে সংখ্যা সেভেন চাপো, তাহলে চন্দ্রবিন্দুর খয়া, চন্দ্রবিন্দুর আকার, দন্তান্ন খান, তাহলে আমরা কিন্তু এই যে বাংলা যে ফন্ট এটা কিন্তু আনতে পারলাম। ওকে, এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এটা তো করতে পারলাম, আমি খুব ভালো করে বলে দিচ্ছি, এখানে যে ইংলিশটা ছিল এই ইংলিশটা ওয়ার্ল্ড, মানে এখানেও আপনি লিখতে পারবেন, এটা আমরা লিখতেছি কিন্তু অফলাইনে, মনে রাখতে হবে সবাইকে, আমরা যে কাজটা করতেছি এখন অফলাইনে। আর অনলাইন কোনটাকে বলে, যখন আমরা গুগলে সার্চ করে বিভিন্ন কিছু নাম লিখি, যেমন শাহরুখ খানের নাম বাংলায় লিখি, ইংরেজিতে লিখি, যেমন আমাদের সাকসেস এর নাম বাংলায় লিখি, ইংরেজিতে লিখি, সেটা কিন্তু গুগল সার্চ করে, ওটা কিন্তু অনলাইন বলে। গুগল সার্চ হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোর হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, এই যে তো যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো আপনারা ওয়াল্টার ক্লিকের পর কি, হ্যাঁ, ওয়াল্টার ক্লিক, ওয়াল্টার ক্লিকের পর না, ওয়াল্টার চেপে ধরতে হবে এক আঙ্গুল দিয়ে, তারপরে কন্ট্রোল চেপে ধরতে হবে আর এক আঙ্গুল দিয়ে, তারপরে হচ্ছে চেপে ধরতে হবে বি, বি চেপে ছেড়ে দিতে হবে, ওয়াল্টার কন্ট্রোল চেপে ধরা অবস্থায় বি চেপে ছেড়ে দিতে হবে। ওকে, একটু ওয়েট করুন, আমি অন্য একটা নিয়মে যাচ্ছি, আমি দেখাই দিব আবার। তো এখন দেখেন আমরা যদি ইংরেজি লিখতে চাই, তাহলে কোনো ব্রাউজারে অনলাইনে যেও ইংরেজি লিখতে পারবো, এবং এখানে অফলাইনেও ইংরেজি লিখতে পারবো, যেটা আমরা একটু আগে লিখে দেখালাম, অল্টার কন্ট্রোল বি, ইয়েস, হ্যাঁ, অল্টার কন্ট্রোল বি, রাইট। এখন দেখেন আরেকজন কমেন্ট করছেন, নেট প্রবলেমে শুনতে পাচ্ছি না, হ্যাঁ একটু সমস্যা হতে পারে ম্যাডাম, নেট প্রবলেম করতে পারে, আমি আবার ভিডিওটা দিয়ে দেবো, ভিডিওটা করতেছি, ভিডিওটা দিয়ে দিব এবং আবার দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, আমরা এখান থেকে বাংলাটা আনার পরে এভাবে আমরা বাংলা লিখতে পারবো, এটা শুধু বিজয় ক্লাসিক কিসের জন্য, এই যে বিজয় ক্লাসিকটা হচ্ছে শুধু এই যে অফলাইনের জন্য, এই যে আমরা ওয়ার্ড পেজে কাজ করতেছি এটা কিন্তু অফলাইন, এখন কিন্তু এখানে নেট কানেকশন নাই। ওকে, আর যদি আমরা ইংলিশটা দিই, যে ইংলিশ এটা কিন্তু অনলাইন অফলাইন দুই জায়গায়। আর আপনি বলতে পারেন স্যার যে ইউনিকোড, ইউনিকোডটা কিসের জন্য, দেখেন লোগোটা কেমন হয়ে গেল, দেখলেন ইংলিশে দিছিলাম এমন হয়েছিল লোগো, এটাই, এরপরে বিজয় ক্লাসিক দিলাম এমন হলো বাংলাদেশের লোগোর মতো, ওকে, বিজয় বাংলাদেশের পতাকা, তারপরে ইউনিকোড দিলে এমন হয়ে গেল, ভালো করে দেখেন। এখন দেখেন আমরা ইউনিকোড দিয়ে লিখবো, এখন ইউনিকোড দিয়ে পরের লাইনে লিখবো। কেউ একজন কমেন্ট করছেন, স্যার নেট প্রবলেম, কথা আসে না ভালো করে, আমি চেষ্টা করতেছি আমিন ঢালি, তারপরে আপনি ভিডিওটা দেখে নেবেন, আর আমাদের সঙ্গে লাইনে থাকেন, কোনো সমস্যা হবে না। এখন দেখেন
আমি এখান থেকে এখন কিন্তু কি লিখব, এখনো কিন্তু এই যে ইউনিকোড দিয়ে বাংলা লিখবো। দেখেন আমি লিখলাম মামা, এম তে মো, আর এম তে আকার, এম তে মো এফ আর। দেখেন এটা হচ্ছে মামা, এখানে যে সিলেকশন করলাম তখন দেখেন মামা লিখছে, এই যে মামা, ঠিক আছে। আর এখানে যখন সিলেকশন করছে, এই যে মামা, মজার বিষয় দেখেন এখানে যখন সিলেকশন করতেছি তখন এই যে সুতুনি এম জি আসতেছে, খুব ভালো করে দেখেন। আর এখানে যখন সিলেকশন করতেছি এই যে কি নির্মালা, নির্মালা আসতেছে বা ভৃন্ডা আসবে, এখানে ভৃন্ডা আসতে পারে, নির্মালা আসতে পারে, এই যে নির্মালা। এটা হচ্ছে কি ইউনিকোডের জন্য। আর এই ইউনিকোড যখন আপনি বাংলা লিখবেন অনলাইনে, যে গুগল অপশনে যে গুগল সার্চ করে, তখন কিন্তু আপনাকে বাংলা লিখতে হলে কি লিখতে হবে, ইউনিকোড অথবা অপরে ইউজ করতে হবে, মাস্ট বি, মনে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে অফলাইনের জন্য, কিন্তু চাইলে আপনি অনলাইনও লিখতে পারেন, ওকে। আর এটা হচ্ছে অফলাইনের জন্য, অনলি ফর অফলাইন, এই বাংলাটা বিজয় ক্লাসিক, কোনটা, এটা, এই যে সুতুনি এমজি, ওকে। আর এই বাংলাটা হচ্ছে, এই বাংলাটা হচ্ছে অনলি অফলাইন অনলাইন দুইটার জন্য, কিন্তু এটা হচ্ছে এই অক্ষর গুলো একটু ভিন্ন দেখাবে এই অক্ষর গুলো ছাড়া, ঠিক আছে। আমাদের বাংলাদেশে এই ফন্টটা বাংলাদেশের জন্য চলে, এই যে সুতুনি এমজি। আর এটা হচ্ছে ভৃন্ডা বা নির্মালা, এটা নির্মালা ইউ, এটা হচ্ছে ওয়ালাইট চলে, কিন্তু এটা আপনি কোথায় যেয়ে লিখবেন, এটা আপনি অনলাইন ব্রাউজারে যেয়ে লিখবেন, ওকে। এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, আর এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা দেখাই দিলাম। এখন আমরা চলে যাই, এখন দেখুন, দেখেন এখানে আমি খান লিখছি, আর এখানে বিজয় ক্লাসিক করে নিলাম। এখানে যেমন আমি মোহাম্মদ লিখবো, সিতে একার, ঠিক আছে, এই যে একার লিখলাম, তারপর মো, ওকে। একার কিন্তু আগের থেকে উঠছে, ভালো করে দেখেন, একার সাথে সিতে একার উঠছে, তারপরে এম তে মো, তারপরে এফ তে আকার, তারপরে শীত চেপে এখানে বিসর্গ হয়েছে, মোহাম্মদ, দেখছেন। আমি কিন্তু মোহাম্মদ লিখলাম, ওকে, আমি কিন্তু মোহাম্মদ লিখলাম, কন্ট্রোল প্লাস জেড। এখন দেখেন আমি কিন্তু এটা মোহাম্মদ লিখলাম, হ্যাঁ। এরপরে আমি পরের লাইনে চলে যাব, পরের লাইন চলে যাওয়ার পরে আমি দেখেন ইউনিকোড করে নিলাম, এখানে কিন্তু আমি মোহাম্মদ লিখবো, দেখেন একা লিখতেছে, আসতেছে না, যখন মো লিখবো তখন কিন্তু একা শো করবে, ভালো করে দেখেন, এই যে, তার মানে অক্ষর না লেখার আগে এটা একার আসে না, বুঝতে পারছেন, অক্ষর না লেখার আগে কখনো একার আসে না, এই যে মোহাম্মদ, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। মোহাম্মদটা লিখতে হলে এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে মোহাম্মদ আসবে, আমরা কিন্তু বুঝতে পারলাম, ঠিক আছে, যে এটা একারটা আগে থেকে কিন্তু আসবে না। এখানে আপনি লেখেন কয়েকারে কে, যে একার দিলাম আসলে না, ক যখন লিখি তখন একার চলে আসছে, এই যে কে, রয়কারে রে, এই যে কে রে, রয়কারে রে, এই যে কে রে, ঠিক আছে। এই একারগুলো আকারগুলো এগুলো পরে আসবে, ইউনিকোডের নিয়ম এটা। আর ইউনিকোড কিসের জন্য, অনলাইন অফলাইন দুই জায়গায় লেখা যায়, তবে এটা অনলাইনের জন্য ভালো, ওয়ালয়েড চলে। আর সুতুনি এমজি হচ্ছে, তাহলে সুতুনি এমজি কিসের জন্য, অফলাইনের জন্য, বিজয় ক্লাসিক আর কি, ঠিক আছে। আপনি চাইলে এখানে আপনি প্রথমে ক্লিক দিবেন, তারপরে আপনি এখানে এখানে আপনি সুতুনি এমজি সিলেকশন করবেন, সুতুনি এমজি লিখবেন, এটা তো আমরা পারি। তারপর কিবোর্ডে আপনি অল্টার কন্ট্রোল বি সিলেকশন না করো, আপনি এখান থেকে ক্লিক করে এই যে বিজয় ক্লাসিকটা দিলে আপনি কিন্তু বাংলা লিখতে পারবেন। আপনাদের অল্টার কন্ট্রোল বি নাও দিলে হবে, কথা মনে থাকবে, অল্টার কন্ট্রোল বি যদি নাও দিতে চান তাও এখানে আপনি বাংলা লিখতে পারবেন, আর যদি অল্টার কন্ট্রোল বি দেন তাও সমস্যা নাই, ওটা হচ্ছে নিয়ম। তাহলে আমি কিন্তু বাংলা ফন্ট গুলা লিখার অ্যাকুরেট নিয়মটা কিন্তু বলে দিলাম আপনাদেরকে, হ্যাঁ। এখন আমরা দেখেন একটু করি, এখানে বিজয় ক্লাসিক থাক, আমরা একটু গুগলে চলে যাই। যেমন গুগলে চলে যাওয়ার পরে আমরা এখানে যেমন লিখবো খান তুমি কই, যেমন এই জায়গায় লিখছি খান, খয়াকার খয়াকার দন্তন, এই জায়গায় খান লিখতেছে আসতেছে না, খয়াকার, এই যে রিয়েল আসতেছে, খয়াকার দন্তন খান, এই যে আসতেছে না। এখন দেখেন এখানে যদি আমরা ইউনিকোড করে নিতাম, তাহলে মজার বিষয় দেখেন, এই যে ফায়াকা দন্তান্ন খান, খান তুমি কো, এই যে তরসু মহর্ষি তুমি পরশু কো, এই যে দেখছেন এখানে ইউনিকোড দিয়ে এই যে গুগল সার্চে এখানে ক্লিক দিলে সব চলে আসবে, খান তুমি কই, এভাবে শাহরুখ খান বা আদার যে খান, সাকিব খান, সব এ টু জেড। এরপরে আপনি ওদের ইমেজ দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, এ টু জেড ওদের নিউজ ব্যাকপেট পাবেন, সব পাবেন, হ্যাঁ। এখানে তুমি কই গেলা সে বিষয়ে, মানে তুমি বিষয়ে যা যা বিষয়ে আপনি সার্চ দেন না কেন, ওকে। তো আমি এখানে বাংলা লিখতে হলে অনলাইনে যে তখন আমি ইউনিকোড ব্যবহার করব, এটা ভালো করে বুঝলাম। আর অনলাইন অফলাইনে লিখতে হলে অবশ্যই আমি কি করব, অবশ্যই আমি বিজয় ক্লাসিকটা ব্যবহার করব, মনে রাখতে হবে। আর ইংলিশটা হচ্ছে অনলাইন অফলাইন সব জায়গার জন্য, ওকে, এটা কিন্তু আমরা মনে রাখবো। আমি এখন বিজয় ক্লাসিকই কাজ করি,
মহিউদ্দিন বলছেন থ্যাংকস, মোস্ট ওয়েলকাম, বুঝে নিতে পারলে ভালো। এখন আমরা চলে যাবো যুক্ত বর্ণে। তো যুক্ত বর্ণে আমি প্রথমে লিখবো গ্রাফিক্স, এই বানানগুলো একটু কঠিন, আপনারা পারবেন না। তো গোয়া লিখলাম, গোয়ারা ফালা আকার লিখলাম, গোয়ারা ফালা আকার, জেডটা র ফালা, জ ফালা, ঠিক আছে, আর এর আকার, আর ডিতে ফয়রসি, ডিতে রশিকার, আর শীত চেপে আর মানে ফয়রসি, গোয়ারা ফালা আকার ফয়রসি, কয় দন্তুষ, কয়া জিতে যুক্ত করে, সবসময় মনে রাখতে হবে জিতে সবসময় যুক্ত করতে আছে। এই যে গ্রাফিক্স, এই বানানটা কিন্তু আমরা লিখলাম। তারপর লিখবো কি, তারপর লিখবো আমরা মসজিদ, এই যে মো, এমতে মো, আর এনতে দন্তুষ, এক একটা কি এর ভিতরে দুইটা করে বর্ণ আছে বাংলায়। নর্মাল প্রেস করলে নিচেরটা উঠবে, আর শিফট চেপে প্রেস করলে ওপরেরটা উঠবে কিবোর্ড থেকে, মনে রাখতে হবে। নর্মাল প্রেস করলে নিচেরটা, আর শিফট চেপে প্রেস করলে কি হবে, ওপরেরটা। তাহলে মো দন্তুষ মোস, আর ডিতে রশিকার, বুর্গিজ জয়রশি, ইউতে বুর্গিজ আছে, বুর্গিজ জয়রশি, আর এলতে দোয়া ধ, দোয়া মসজিদ, ব্যাস। তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা লিখলাম মনে করেন যে জ্ঞান, জ্ঞান বানানে কি কি বর্ণ আছে, জ্ঞান, জ্ঞানের ভিতর আছে বুর্গিজ আর জিতে যুক্ত, ওকে, সেটাকে জিতে যুক্ত করলো, তার সঙ্গে কি আছে জ্ঞানের সঙ্গে, জি, জিতে যুক্ত করলো, শীত চেপে আয়, আয়তে কি আছে, হা ইঙ্গ, এই যে ইঙ্গ যোগ করলো, উম্ম গায়াকা দন্তান্ন, এই যে দন্তান্ন, তাহলে বুর্গিজ উম্ম যোগ হলো, কিন্তু আমরা কিন্তু এখানে উম্ম গায়াকার বলি, কিন্তু নিয় গায়াকা যেটা সেখানে কিন্তু বুর্গিজ, তারপর ইউতে বুর্গিজ, সেটাকে জিতে যুক্ত করলো, তারপর হচ্ছে কি চাপলাম, শিব ধরে আয়, আয়তে হচ্ছে নিয়, কারণ আয় চাপলে হওয়া উঠবে, হওয়া উঠলে কিন্তু হবে না, আয় চাপলে হওয়া উঠলে কিন্তু হবে না, শিব চেপে আয়, তার মানে নিয়ে উঠবে, তাহলে জ্ঞান, তাহলে জ্ঞান লিখতে পারলে অজ্ঞান লিখতে পারবো, বিজ্ঞান লিখতে পারবো, পারবো না আমরা বিজ্ঞান লিখতে, এই যে বিজ্ঞান বয়সী, এই যে ব, আর ডিতে রশিকা, বিজ্ঞান, তাহলে এই যে বুর্গিজ জিতে যুক্ত, শিব চেপে আয়, বিজ্ঞান, এই যে এন্দ দন্তন্য, ওকে, তাহলে অজ্ঞান বিজ্ঞান, হ্যাঁ, এগুলো সব লিখতে পারবো আমরা। তারপর ওয়ান চাল, এগুলো সহজ আছে, তারপর আমি একটু দেখাই দিই। ওয়ান চাল স্বরে ওয়া লিখলাম, নিয় চ, নিয় চ কিসের ভিতর আছে, এই যে শিব চেপে আয়, নিয়, তারপর আছে নিয়, তারপর জিতে যুক্ত করতে আছে, তারপরে চ, ওয়াইতে চ, চ চ, নিয় চ, আর ভিতে র ল, শিব চেপে ভি, এই যে অঞ্চল হয়ে গেল। তাহলে জ্ঞান লিখলাম, বিজ্ঞান লিখলাম, অঞ্চল লিখলাম, ওকে, এগুলো সব আপনারা প্র্যাকটিস করলে পারবেন, কিবোর্ডে সব দেওয়া আছে, গ্রাফিক্স, মসজিদ, জ্ঞান, অজ্ঞান, বিজ্ঞান। আপনি ব্রাহ্মণবাড়িয়া লিখে দেখান, ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া লিখে দেখান, দেখি কেমন পারেন। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা হৃদয়, হওয়া লিখলাম, হওয়া লিখে রি চিহ্ন, হয় রি, হয় রি, দ অন্তুষ্ট, এই যে হৃদয় দেখছেন, হৃদয় লিখলাম কিভাবে, হ্যাঁ হৃদয়, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কালীগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, এরকম গঞ্জ আছে না, এরকম গঞ্জ আছে, গঞ্জ লিখতে হবে, গ, নিয়বুর্গিজ, নিয়বুর্গিজ কিসের ভিতর আছে, নিয় শিব চেপে, শিব চেপে, তারপর হচ্ছে আয়, তারপর জিতে যুক্ত, তারপর বুর্গিজ, এই যে গঞ্জ, গঞ্জ লিখলাম। আপনি চাইলে এর সঙ্গে মুন্সিগঞ্জ লিখে দেন, নারায়ণগঞ্জ লিখে দেন, এই যে নারায়ণগঞ্জ, ইয়া মদিনা, নারায়ণ, এই যে নারায়ণগঞ্জ, আমরা কিন্তু এটাকে গঞ্জ বলি, আপনারা গঞ্জ বললো রাইট আপনাদের, হ্যাঁ, নারায়ণগঞ্জ, তাহলে এগুলো পারবেন তো আপনারা লিখতে ইনশাল্লাহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ। ইয়াসিন কই, ব্রাহ্মণবাড়িয়া লেখেন, ইয়াসিন কিন্তু আটকা গেছে, ইয়াসিনকে কিন্তু আটকানোর জন্য আমি বলি নাই, আমরা শেখার জন্য কিন্তু বলছি, ইয়াসিন লজ্জা পাওয়ার কিন্তু কিছু নেই, ইয়াসিন কিন্তু আমাদের অনেক অ্যাডভান্স, এটা কিন্তু মানতে হবে সবাইকে। হ্যাঁ, এখন দেখেন আমাদের শীতটা, ইয়াসিন আপনার কাছে থাকলে দেখেন আই প্লাস এম আছে, কে জানি একজন কমেন্ট করছে নিশ্চয় ইয়াসিন হবে, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া, হ্যাঁ থ্যাংক ইউ, ইয়াসিন তো পারছে, হ্যাঁ ইয়াসিন তো অনেক অ্যাডভান্স, কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া খিওর নিচে ইয়ে আসছে কেন, হাস আসছে কেন, জি দুইবার চাপা পড়ছে, জি ঠিক আছে, ওকে ইয়াসিন ধন্যবাদ আমার তরফ থেকে। হ্যাঁ, তারপর দেখেন আমরা ইয়াসিনের ব্রাহ্মণ বাড়িয়াটা লিখে আসি, ব্রাহ্মণ বাড়িয়াটা একটু কঠিন তাই তো বললাম, ইয়াসিন পাত্র পাত্রী লেখেন তো, পাত্র পাত্রী, ইয়াসিন বলছে আমি অব্বর দিয়ে লিখছি, হ্যাঁ অব্বর দিয়ে আপনার জন্য সহজ তাই তো পারছেন, এটা দিয়ে একটু কঠিন হতো, এটা ঠিক। হ্যাঁ, এরপরে আছে
ড্যাশিং পাত্র পাত্রী লিখছে, দেখছেন? থ্যাংক ইউ। এগুলো একটু কঠিন, আমরা একটু পাত্র পাত্রী চলে যাই। এই যে পাত্র, পয়াকা তয়রা ফেলা, তোয়া এই যে র ফেলা দিতে হবে, যুক্ত করা যাবে না কিন্তু এখানে, জেডটা র ফেলা, এখানে জি যুক্ত, এটা কিন্তু যুক্ত বর্ণনা, বুঝতে পারছেন? মনে রাখবেন। তারপরে যে শিক্ষক, তালবু শরসি কিও ক, কোয়া যুক্ত পেট কাটা মদিনাস, কিওর ভিতর কি আছে, কিওর ভিতর দুইটা বর্ণ, কোয়া যুক্ত পেট কাটা মদিনাস শিক্ষক, সেটা মহিলা শিক্ষক হতে পারে, পুরুষ শিক্ষক হতে পারে। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাবো ব্রাহ্মণ বাড়ি। এটা একটু কঠিন যেহেতু বলতেছি, একটু দেখাই দিই সবাইকে। আমি একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ দেখা দিচ্ছি। হ্যাঁ, পাত্র পাত্রী লিখছে, থ্যাংক ইউ মহিউদ্দিন, তো বিশাল এক্সপার্ট দেখতেছি। এখন লিখবো আমরা ব্রাহ্মণ বাড়িয়া, লাইনটা কেটে গেলে ক্লাস এখানে শেষ হয়ে যাবে। ওকে, ইউটিউব থেকে দেখে নিবেন। ব্রাহ্মণ বাড়িয়া বানান কি, ব্রাহ্মণ আকার হয় নাকি, বয়রাফালা আকার, তারপর আয়তে হ, তারপর জিতে যুক্ত, তারপর এমতে ম, এই যে ব্রাহ্মণ, দেখছেন? ব্রাহ্মণ মানান, এটাকে অনেকে ক্ষিয় বলবে, কিন্তু এটা ক্ষিয় না, বলো, এটা হ প্লাস ম, হ আর ম দুইটা বর্ণ আছে এর ভিতরে, ঠিক আছে? হ, তারপর আয়তে হ, তারপর জিতে যুক্ত করেছে, তারপর এমতে ম। আসসালামু আলাইকুম ব্রাহ্মণ, যে আমি একটু ওই অনলাইন ক্লাসে আছি, কিছুক্ষণ পরে কথা বলি। আকার হ্যাঁ, এই যে ব্রাহ্মণ বাড়িয়া বা বি বাড়িয়াও আপনি লিখতে পারবেন, ঠিক আছে? মুদ্রা মুদ্রার নামে মানে ওখানে একটা ব্রাহ্মণ, আমার ব্রাহ্মণ মানানটা মানে ভুল হয়ে গেছে, এখানে মধ্যাহ্ন বা দৈত্যাহ্ন হবে, মধ্যাহ্ন হবে মেবি, আমি এই বানানটা দেখতে হবে ডিকশনারি, আমার সঠিক মনে নেই। তারপর আমি এটাও হতে পারে দৈত্যাহ্ন তোমার মধ্যাহ্ন দেখে নিবে না, ব্রাহ্মণ বাড়িয়া। ওকে, যাই হোক, এভাবে আপনি ব্রাহ্মণ বাড়িয়া লিখতে পারে, এটা মনে রাখবেন। হ্যাঁ, দৈত্যাহ্ন হবে, আসিম বলছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই বানান গুলো এভাবে আমরা করবো। আর এখানে কঠিন বানান আপনাদের কাছে কি আছে বলেন, সেটা একটু চেষ্টা করবো দেখা দেওয়ার জন্য, কিন্তু এই বানান গুলো এইভাবে। হ্যাঁ, তারপর আছে মনে করেন যে যুগ্ম, মনে রাখতে হবে এগুলো, এভাবে আপনারা সব করতে পারবেন। এখন আপনাদের বাংলার ভিতরে কোন সমস্যা আছে কিনা বলেন। সুকান্ত ভট্টাচার্য লিখে দেখেন, লিখে দেখেন কি বলতে চাচ্ছেন। এখন দেখেন আপনাদের যে সমস্যাটা পড়বেন সেটা আমি দেখাই দিই। এই পেজটা আমরা বাংলায় মনে করেন কোন ইংলিশ লিখছি বা বাংলায় লিখছি, যেটাই লিখছি না কেন, আমরা চাচ্ছি এটা বাংলায় সেভ করে রাখবো, বাংলা নাম দিয়ে, ঠিক আছে? যেমন এখানে সাকসেস নামটা বাংলায় দিয়ে সেভ করে রাখবো, যা বা আমি সুমন নামটা বাংলায় দিয়ে সেভ করে রাখবো, কিন্তু আপনারা পারবেন 90%, বেশিরভাগ পারবেন না, কারণ এটা কিন্তু বিজয় ক্লাসিক দিয়ে সেভ করলে হবে না। এটা এখানে ক্লিক করবেন ইউনিকোড, ওকে, ইউনিকোড যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যত ডকুমেন্ট বাংলায় সেভ করবেন সব কিন্তু ইউনিকোড দিয়ে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আমি ভালো করে বলে দিলাম, যেমন এখানে সুমন দৈন্ত স্বরের সু, ম দৈন্তন্য, সুমন শেখ, তালু শয়েকার খ শেখ, এই যে দেখছেন, এটা আমি সেভ করব, কোথায় সেভ করব, আমি এটা ডকুমেন্টে সেভ করি, ডকুমেন্ট দেখছেন। এখন যদি এটা আমরা ক্লোজ করে দিই, তাহলে এটা কিন্তু আমরা ক্লোজ করতে পারবো। হ্যাঁ, যে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমরা এটা ডকুমেন্টটা আমরা, তাহলে বাংলায় কখনো কোনো ফোল্ডার সেভ করতে হলে কি করতে হবে, ইউনিকোড ব্যবহার করতে হবে, ইউনিকোড ব্যবহার করে সেভ করতে হবে। আপনারা হয়তো বলবেন, স্যার আপনি তো বিজয় দেখালেন, কিন্তু এটা আবার কিতে কত, কিতে কত মৃত্যুর আগের দিন কিন্তু শিখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ছোটর কাছ থেকে শেখার অনেক কিছু আছে, আবার বড়র কাছ থেকে যে শেখার না এটা কোনো কথা না, বড়র কাছ থেকে আরো বেশি শেখা যায়। এই যে সুমন শেখ, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন করলাম, বাস, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। কেউ না বুঝতে পারলে কথা বলতে হবে আমাদের সাথে। হ্যাঁ, কথা বলতে হবে। এখন কেউ কমেন্ট করে জানান। এখন দেখেন এই যে সুমন শেখ, আমাদের ফোল্ডারটা কিন্তু ওপরে শো করছে সুমন শেখ নামে, বুঝতে পারছেন? ওপরে ফোল্ডারটা শো করছে সুমন শেখ নামে, এই যে ডকুমেন্টটা। ভাই ব্রাহ্মণ বাড়িয়া বানান ভুল হইলে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আপনার খবর কইরা পালাই, বস যদি জানতে পারে, নাউজুবিল্লাহ, মাফ চাই, আমি তো সঠিকটা লিখতে চাই, এখন পরে সরি বলবো, ভুল হয়ে যেতেই পারে, সবাই ভুল করতে পারি আমরা মানুষ। হ্যাঁ, এখন দেখেন এখানে পর্ব নিপুর কি, এটা ইয়াসিন সাহেব কি, এই মহিউদ্দিন সাহেব কি লিখছে, এটা বুঝতে পারতেছি না।
আমার কথা বলতে সমস্যা হয়, আমি ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, শেষ করে দিব। কোন যুক্ত বর্ণ কারণ ভুল আছে কিনা একটু আমাকে সংকেত দেন। তারপর অনেকে ঋণ লিখতে পারেন না, ঋণ রিটা আছে হচ্ছে আপনার এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে আছে রি। আমি চলে যাচ্ছি আমার সুকান্ত ভট্টাচার্য আসিন বলছে, থ্যাংক ইউ সো মাচ সুকান্ত ভট্টাচার্য। আমরা লিখতে পারবো, আমরা এখানে লিখি পরের লাইনে, এই যে তালব সরেশ্বরের সু, এই যে কয়াকারে কা, সুকা দৈন্তান নয়তা, এই যে বিতে দৈন্তান্য, জিতে যুক্ত, ঠিক আছে, আর কেতে তোয়া, ঠিক আছে, সুকান্ত লিখলাম, ভট্টাচার্য ভিতে এইসতে বভা, ঠিক আছে, শিব চেপে ভি, শিব চেপে এইস, ওকে, ভট্টিতে ট, আর জেটে র ফালা, ভট্টরা চ আছে এখানে, আমার চ চলে আছে, আমি টিতে ট, ওকে, আর জেটে র ফালা, ভট্টরা চার্য, আর ওয়াইতে চ, ওকে, আর এফতে আকা, আর তারপরে ডব্লিউতে অন্তুস্ত, অন্তুস্ত ইয়া, ওকে, অন্তুস্ত দিলাম, আর ভট্টাচার্য এতে রফালা, রিফালা রফালা, ওকে, শিব চেপে ইয়ে, শিব চেপে, বাস এখানে একটু ফন মিস্টেক, কিন্তু মাসবি হবে, এটা কনফার্ম থাকেন সবাই, আমাদের ফন সিলেকশন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তো আমার যে ইউনিকোড করা, তারপরে তো ওহার কথা, তারপরে ওহার কথা, কিন্তু এখানে র চলে আসতেছে কেন? আমরা অবশ্যই এ দিয়ে লিখতেছি, কিন্তু তারপরে তো হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? এটা থেকে আমরা বিজয় ক্লাসিকে চলে যাই, দেখি, বিজয় ক্লাসিকে চলে যাব, বিজয় ক্লাসিকে যে দেখি এখানে আমরা কি করব, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম, এই যে বিজয় ক্লাসিক দিলাম, ঠিক আছে, এখন আমরা এখানে লিখবো। এর আগে এখানে অবশ্যই সুতুন এমজি দিয়ে নিতে হতো, সুতুন এমজি, তারপর বিজয় ক্লাসিক, এখানে সুকান্ত তো বানান সহজ আছে, তারপর আমি একটু দিই, তারপর সরস করে সু, কয়াকারে কা, দৈন্তান নয় থয়, বিতে দৈন্তান্য, জিতে যুক্ত, আর কেতে তো, সুকান্ত, সুকান্ত ভট্টা, এইসতে ব ভ, ভট্টিতে টয়রা ফ ট, আর জেটে র ফালা, ভট্টরা, আর এতে আকার, ভট্টরা চার্য, ওয়াইতে চ ছ, আকা, ডাব্লুতে ঐন্তুর্য, হ্যাঁ ঐন্তুর্য, আর এতে রেফ, বাস এই যে আপনাদের বলুন। আমার কাছে একটা আছে রি, রিতে ঋষি মশাই, ওই যে আমরা স্বরবর্ণ স্বরে স্বরে এগুলো পড়ছি না, এগুলোর ভিতরে, এগুলোর ভিতরে দেখেন, এর ভিতরে জি চেপে ইয়ে, এ চাপলে যে রি আসে, হ্যাঁ এই যে রি, জি চেপে ইয়ে, হ্যাঁ এটা মনে রাখবেন, কারণ এর ভিতরে আছে রি ফেলা আর রেফ, ওকে, এটা মনে রাখতে হবে। আর এস এর ভিতরে আছে রস্যুকা দীর্ঘুকা, ডি এর ভিতরে আছে রস্যিকা দীর্ঘিকা, হ্যাঁ এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবো ইনশাল্লাহ, হ্যাঁ তাহলে আমাদের কোনো ভুল হবে না। ম্যাডাম কোনো আওয়াজ দিচ্ছেন না কেন? কোনো ফন্ট মিস্টেক থাকলে বলতে হবে, বাংলা ফন্ট অনেক সহজ, যদি না পারে কিন্তু অনেক কঠিন লাগবে, তবে বারবার প্র্যাকটিস করতে হবে, এটা মনে রাখতে হবে। যেমন আমি লিখবো বঙ্গ, কেউ একজন কমেন্ট করছে একটু দেখে নি, ইয়াসিন বলছেন রি, হ্যাঁ থ্যাংক ইউ, রি হয়েছে তো আপনারটা, রি হয়েছে জি চেপে ইয়ে, ওকে, তারপর আমরা চলে গেলাম বঙ্গ, বিতে বঙ্গ, যে বঙ্গবন্ধু আছে না, সেই বঙ্গবন্ধু, উম্ম গ, এই যে উম্ম লিখলাম, আর কিউ তো উম্ম, হ্যাঁ, আর জি তো যুক্ত, এই যে গ, এই যে বঙ্গ, এই যে বঙ্গ ভঙ্গ বঙ্গবন্ধু, হ্যাঁ এরকম আর কি। তারপরে হচ্ছে লিপসা, লিপসা আছে না, লরেশি, আগে ডি চাপলাম, শিট চেপে ডি, না নর্মালি ডি চাপছি, তারপরে হচ্ছে